SSK Hridoy. দাদা আমার এই ফোন চালাতে ভালো লাগে না, নতুন ফোন কিনে দিতে হবে। কেন, যে ফোন আছে সেই ফোন কি হয়েছে? ওটা তো ভালো। আমার বন্ধুরা কোথায় দামি দামি ফোন ইউজ করছে, আমার আর পুরনো ফোন চালাতে ভালো লাগছে না, আমার আর দামি ফোন কিনে দিতে হবে। এখন হবে না, আজকে আমার বাজার খারাপ, কাছে টাকা পয়সা নেই, ফোন ফোন করে পাগল হোস না তো, ভালো লাগে না। এখন আমাকে কাজে বেরোতে দে। ওসব আমি বুঝিনি, আমার এক্ষুনি ফোন লাগবে। ওসব ফালতু বকিস না, আমাকে কাজে বেরোতে দে। সব তুমি দাদা নামে কলঙ্ক। কি বলবি, ছোট থেকে তোকে বড় করলাম আমি, বাবা চলে যাওয়ার পরে, আর এখন তোর কাছ থেকে আমার এইসব কথা শুনতে হবে? মনে করে দেখ রে, মনে করে দেখ, ছোটবেলায় বাবা চলে যাওয়ার পরে তোকে কিভাবে বড় করেছি। বাবু একটা ফোন কিনে দেওয়ার জন্য দাদাকে কলঙ্ক বলছে। দাদার কাছে আজকে ফোন ছিলাম, দাদা আজকে আমার চরমাল, আমি আজকে যাই কিছু করে ছাড়বো। চলতে শুভ, অনেকটা হাত কেটে ফেলেছি, চ ডাক্তারের কাছে নিয়ে যা। আর সময় নেই, সাবধানে সাবধানে ভর্তি হবে না, চ নিয়ে চ। এখানে বসো। কি হলো, কই দেখি।
তুই এখানে বস। আমি রাগের মাথায় একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম, তাই বাবু হাত কেটে বসে আছে। আসলে আমি বুঝতে পারছি না। কোনো টেনশন নেই, ঠিক আছে? ও ব্লেডিং হয়েছে অনেক, ওষুধ লিখে দিয়ে দিচ্ছি। তো ব্যথা হবে, ব্যথার ওষুধ কোনো সময় দিয়ে দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ম মতো খাওয়াবে, সবই ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ ডক্টর। তাই বলে তুই জীবনে এরকম একটা স্টেপ নিবি? একবারও আমার কথা ভাবলি না? তোর মনে নেই বাবা মারা যাওয়ার পরে তোকে কিভাবে মানুষ করেছি? তোর দাদা জানিস কিরম কষ্টে কাজ করে? তুই এইটুকু ভাব, এই রোদ, এই যে ওয়েদার, এই রোদি তোর দাদা কিরকম লোকের জন ঘেটে পয়সা রোজগার করে, তোর পড়াশোনার জন্য এসব করছে, তোর নিয়ে তো ভাবছে। আর তুই সামান্য ফোনের জন্য তোর দাদা এমন একটা কথা বললি, লাস্টে নিজের হাতটাই সুইসাইড করে নিলি, এরকম একটা রাস্তা বেছে নিলি। হ্যাঁ, হাতটা কি হলো তোরে? তোকে আমি ফোন কিনে দিব, ঠিক আছে? কিন্তু তার জন্য তো আমার পয়সা লাগবে, তাই না? কিন্তু এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই যে আমি তোকে ফোন কিনে দেবো। সব থেকে বড় কথা, আজকে যদি তোর কিছু হয়ে যেত, তুই একবার ভাবতো আমাদের এই জীবনটা, আসলে পৃথিবীটা তো আমাদের জন্য চিরস্থায়ী না। আমরা এখানে সারা জীবন বেঁচে থাকবো না, একটা সময় আমাদেরকে মরতেই হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে একটা সময় মরে যেতেই হবে। কিন্তু মরার পরে রয়েছে আমাদের অনন্ত জীবন, আর সেই অনন্ত জীবনে থাকতে হবে আমাদের চিরকাল, যেখানে আমাদের দ্বিতীয়বার মরার জন্য সেকেন্ড সুযোগ দেওয়া হবে না। তখন আমরা অতিরিক্ত যন্ত্রণা উপভোগ করবো। আমরা মরতে চাইবো, কিন্তু আমরা মরতে পারবো। দুনিয়ার এই সামান্যটুকু যন্ত্রণা সহ্য করতে না পেরে তুই মরণের রাস্তা বেছে নিয়েছিস, তো একবার ভেবে দেখ, পরকালে অনন্তকালের জীবন রয়েছে, সেখানে প্রতিনিয়ত তোকে মরণের সাথে যুদ্ধ করতে হবে, কিন্তু তোকে মরণ হবে না। তখন তুই কী করবি একবার ভেবেছিস? তাছাড়া তুই ছাড়া আমার আর আছে কে বল? তোকে নিয়েই তো সব কিছু করছি আমি, এত কষ্ট করছি কার জন্য? এটাই হলো আমাদের সমাজের কিছু দৃশ্য। আমাদের সমাজের কিছু ছেলে শুধুমাত্র জানের ভয় দেখিয়ে তার বাপের রক্ত পানি করা টাকায় বিলাসিতা করতে চায়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই বিলাসিতার জীবন কখনোই আমাদের জন্য নাজাতের ঠিকানা হতে পারে না। বাবুর ফোন লাগবে, না দিলে সুসাইড, বাবুর বাইক লাগবে, না দিলে সুসাইড, এমন ভয় দেখিয়ে আর কতদিন, আর কতদিন বাপের রক্ত পানি করা টাকাকে ধ্বংস করবে? একবার বাবার জায়গায় দাঁড়িয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে পৃথিবীটা কত কঠিন। সর্বোপরি আর একটা কথা, পৃথিবীতে একটু কষ্ট ভোগ করলে আর সৎ পথে থাকলে পরকালে রয়েছে আমাদের জন্য সুখময় জীবন। তাই আমরা দুনিয়ার বিলাসিতার থেকেও বেশি পরকালের সুখ কামনা করি। আসুন আমরা সবাই মিলে পরকালের সুখ কামনা করি। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড
অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ।